আমরা 4 ঘন্টা 5 ঘন্টা রেখে দিয়ে যাচ্ছি, নিরাপত্তায় থাকবে। আর একটা সারাদিন উনি তাহলে কি ডিউটি করলেন? যে রজত স্যার একটা বাচ্চাকে ছুটির সময় দোতলায় 7 দিন ধরে নিয়ে যাচ্ছে, তার চোখে উনি কিছু বলেন? বিয়ে হতে পারে? তিনি কি কিছু চিন্তেন না? এটা হতে পারে? একটা উনি হচ্ছে কন্ট্রোলার, উনি হেডম্যাম, উনি সব দায়িত্ব নিয়ে বাচ্চারা স্কুলের থেকে ছুটি হয়ে বাড়ি গেল কি গেল না সেটা দায়িত্ব দিয়ে উনি চাবি বন্ধ করে মাসির হাতে চাবি দিয়ে উনি যাবেন। তাহলে রজস্থের ওই শুনি বলে মেয়েটিকে প্রতিদিন 7 দিন ধরে লাগাতে নিয়ে ওনাকে অ্যাটেন্ডেন্স খাতা দিয়ে ওকে পাঠাতো রুমে, ওই অ্যাটেন্ডেন্স খাতা ওকে দিয়ে পাঠাতো, আর উনি পিছনে পেছনে যেত, বাচ্চারা ছুটি হয়ে বাড়িয়ে যেত। ও একা, যেহেতু ও একটু শান্ত সুষ্ঠু মেয়ে, ওকে অ্যাটাক করেছে। কেন? ও পিডব্লিউ জায়গার উপরে রাস্তার উপরে থাকে বলে? ওর কেউ নেই, ওর কোনো গার্জেন নেই, ওর জন্য কেউ লড়তে পারবে না। নাকি কিছু টাকা পয়সা খাবে, আমরা কেস মিটিয়ে দেবে সেটা ভেবেছি। এরকম হবে না স্যার, আমরা অপরাধী, ফাঁসি চাই, ফাঁসি চাই, আজ যদি ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। আর হেড ম্যামের আমরা পুরো সাসপেন্ড চাই, যাতে ভবিষ্যতে উনি বুঝুক যে একটা ভুলের জন্য ওনার স্টাফ পুরানা চেঞ্জ করে দিয়েছে, ওনাকে পুরো রাখবো না। যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।